হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা সবাই দেখো আমার বাবু কীরকম পাকা হয়েছে। কলা এনে রাখা হয়েছে ওর সামনে, কলাটা নিয়ে খাবে এবার। কলাটা পাচ্ছে না বলে ধরতে পার না, কলা খাওয়া হয় বলে ওটা শুনবে না, রাগ দেখাচ্ছে। তারপর কলাটা খাবে এবার, নিজেই ছিঁড়বে খোসা। কলা খাচ্ছে, সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, কেউ ওকে দেখছি না, আর কে কি বলছে তাও শুনছে। এত পাকা রাম হয়েছে, ওই যে কলার খোসা ছাড়াচ্ছে কিন্তু পাচ্ছে না। কলাটা পড়ে গিয়েছে, দিয়ে কান্না হচ্ছে, দিয়ে ওর বাপ্পার হাতে ধরিয়ে দিচ্ছে কলাটা। ওর ধরারও টাইম নেই, বাপ্পার হাত থেকেই গালে ভরে দিল। আমি বলছি কলা এভাবে খাওয়া হয়? খাওয়া হয় না। যে আমি কলাটা ছাড়িয়ে দিচ্ছি, তাতে হবে না, তেজ করছে দিলাম, ওইভাবেই খাবে। কলা ছাড়ানো দরকার নেই, রাগ হয়েছে। কলাটা ছাড়িয়ে দিলাম আমি, ততক্ষণ আর ওয়েট করতে পারলো না, ভীষণ রাগ হয়েছে। একা একাই কলা খাবে, কাউকে খাইয়ে দিতে দেবে না, নিজে দেখো ধরছে, ধরে ধরে খাচ্ছে।
ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।